প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে এবং ভারত থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন এবং প্রবাসে যারা প্রবাসী ভাইরা আপনারা যারা দেখছেন আপনারা সবাইকে আমাদের আগামীদের শুভেচ্ছা এবং আমাদের রমজানের শুভেচ্ছা জানিয়ে আগাম ঈদ মোবারক জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করলাম বিশেষ করে সোয়াডাঙ্গার নাজমুল ভাই নাজমুল ভাই আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি জানি না আমি ছোট মানুষ এই খেজুর চাষাবাদ করতে যে এই বাংলাদেশ ভারত এমনকি ওই হায়দ্রাবাদ পর্যন্ত কিন্তু আমার অনেক কেউ দোলাভাই হয়েছে কেউ বন্ধু হয়েছে কেউ শালক হয়েছে এরকম কেউ দোস্ত হয়েছে এরকম অনেক বন্ধুত্ব আমার হয়ে গেছে ভালোবাসার মানুষ তার ভিতর অন্যতম একজন সোয়াডাঙ্গার নাজমুল ভাই নাজমুল ভাই আমার ভিডিওটি ফলো করে আমার সাথে অনেক কথা কথন হয় দুই ভাইয়ের মধ্যে তো আমার দেখা দেখি হোক আর যাই হোক ভাই আমার সৌদি খেজুর চাষাবাদ শুরু করেছেন এবং তিনি অনেক বীজ তৈরি করতেছেন যারা বীজের চারা নেবেন আমি আগাম বলে দিচ্ছি যে আমার যত ফ্যান ফলোয়ার রয়েছে চুয়াডাঙ্গাতে চুয়াডাঙ্গার পরিবেশ চ্যানেলের নাম ঠিক আছে আমার নাজমুল ভাই আসলে নাজমুল ভাই আপনার আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম এবং আরেকটি আমার বড় ভাই স্যার তিনি হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন বেনজির আহমেদ স্যার আপনি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাকেও আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং হায়দ্রাবাদ থেকে আমার দুলা ভাই আপনিও আমি জানি আমাকে ফলো করেন আপনাকেও সালাম জানাচ্ছি এবং কলকাতা থেকে আমার বন্ধু আলামিন এবং যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আগাম ঈদ মোবারক তো যাই হোক আমি এই যে এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আসুন আমরা সবাই বাংলাদেশের অর্থ বাংলাদেশেই রাখি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে বিদেশে খেজুরের ওপর পচা খেজুর আমরা লিখছি আর আমরা বাংলাদেশের অর্থ বিদেশে দিচ্ছি এর কারণ হচ্ছে বাংলাদেশের চাহিদা হচ্ছে প্রতি এক মাস রমজানে শুধু লাগে 30,000 মেট্রিক টন খেজুর বাংলাদেশ ব্যাংক ইনপুট করে আর এখন পর্যন্ত বাংলাদেশের চাহিদা কিন্তু 40 থেকে 45,000 মেট্রিক টন তা আসুন আমরা যদি এই খেজুর চাষাবাদকে আমরা বাংলাদেশে ছড়িয়ে দিই সবাই মিলেমিশে কাজ করি তাহলে কি হবে তাহলে এই টাকাটা বাংলাদেশের অর্থ বাংলাদেশের টাকা আমাদের বাংলাদেশে থাকলো আর আমরা ন্যাচারাল ফল আমরা খাবো ঠিক আছে আর এখন এই খেজুর হচ্ছে এখন মডেল নাস্তা হিসাবে এখন চলে আসছে আমাদের প্রত্যেক ঘরে ঘরে শোভা পেয়েছে কি জন্যে যে আগে আমরা যখন বন্ধু বান্ধবের বাড়িতে গেলে বা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কিন্তু সাধারণ নাস্তা চানাচুর বিস্কুট সাধারণ কিছু আমরা পেয়ে থাকি কিন্তু এখন মানে নাস্তার সর্বোচ্চ তালিকায় 12 মাস এখন কিন্তু খেজুর সেখানে শোভা পেয়েছে কারো ফ্রিজে কারো বোতলে কারো বয়মে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে এখন প্রায় খেজুর প্রচলন হয়ে গেছে খেজুর একটি আদর্শ খাবার এবং এই খেজুর এমন একটি ফল যেই খেজুরের ভিতরে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল মাল্টিভিটামিন বলা হয়েছে A to Z একটা খেজুর যদি কেউ সকাল সন্ধ্যা নিয়মিত যদি দুইটা করে পান করে আমার মনে হচ্ছে ভিটামিন এবং ক্যালসিয়াম এই দুটো চাহিদা পূরণ হওয়ার জন্য মাছ মাংস ডিম খাওয়া লাগবে না এরকম একটি ভালো একটা ফল তো যাই হোক আমার সামনে দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর চারা আমি নাজমুল ভাইকে বলতেছি বেনজির স্যারকে বলতেছি আপনাদের যত ফ্যান ফলোয়ার রয়েছে আমার যত ফ্যান ফলোয়ার রয়েছে সবারকে দাওয়াত আমি জানাচ্ছি যে এরকম বড় বড় টিস্যু কালচারের চারা যদি কেউ নিতে চায় এই চারাগুলো কিন্তু আমি 8,500-7,000 এর মধ্যে কিন্তু বিক্রয় করি সেই গাছ কিন্তু আমি চলে নিয়ে চলে আসছি মাত্র অনলি 4 থেকে 5,000 টাকার মধ্যে এসেই তো বড় বড় গাছ একদম 3 থেকে 5 ফিটের গাছ যদি পেতে চান আকর্ষণীয় মূল্য অনলি 1 সপ্তাহের জন্য যদি কেউ নিতে চান আমি নাজমুল ভাইকে বলছি বেঞ্জির স্যারকে বলছি আরও যত আমার প্রিয়জন যারা রয়েছেন ভিডিওটি দেখছেন ভারত এবং বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে সবাইকে এই মেসেজ জানায় আমি ভিডিওটি শেষ করব তো শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আসুন আমরা সত্য কথাটা কেউ বলি না বাংলাদেশের সব জাতিতে কিন্তু খেজুর চাষাবাদ হবে না জেনে শুনে বুঝে আমরা কিন্তু ওই জাতগুলো নিয়ে আমরা কাজ শুরু করি কারণ আসল কথা কেউ বলতেছে না খালি গাছ বিক্রি নিয়ে কিন্তু ব্যস্ত কিন্তু আমরা সব গাছ দিয়ে আমরা বাগান করব না ধরা খাবেন আপনি ঠিক আছে এই বলে আর যদি কিছু জানা থাকে তাহলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন প্রতিবারের মতন ভালো আমিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ